বাসে গণধর্ষণ এবং ডাকাতি মামলাটিতে রিমান্ডপ্রাপ্ত আসামিদের মধ্য থেকে আজকে চারজন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালতে মাহমুদুল হাসান মুন্না, এলাইস রতন এবং মোহাম্মদ আব্দুল মান্নান এরা মূল পরিকল্পনাকারী হিসেবে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং বাকি দুই আসামি মোহাম্মদ জীবন প্রামাণিক এবং খন্দকার হাসমত আলী দীপু এদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে রিমান্ড শেষে। এরা সবাই বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরীন করিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং জবানবন্দি শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই মামলায় মোট 13 জন আসামির মধ্যে 11 জন আসামি বিভিন্ন সময়ে 164 দ্বারা জবানবন্দি তাদের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে আদালতে।